আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, পাখির খামার থেকে আজকে শুরু করতে যাচ্ছি কালিম পাখি, হরিয়াল ঘুঘু ও বিভিন্ন প্রকার পাখি নিয়ে। আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি দেখবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে তারা দেখতে পারে এবং দেখে তাদের ভালো লাগলে তারাও নিতে পারে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ। হ্যাপি ভিউয়ার্স, এগুলা দেখতে পারছেন রানিং কালিম পাখি, একদম 100% রানিং, গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় রাখে দুই মাসের মধ্যে ডিম দেবে ইনশাল্লাহ, এক মাস দেড় মাস দুই মাস ডিম দেবে। এরকম বয়সের কালিম পাখি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এবং এই নাম্বারে যদি আপনারা না পান তাহলে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে লগ দিয়ে রাখবেন, মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা নাই। হ্যাপি ভিউয়ার্স, এখানে পাবেন সকল বয়সের কালিম পাখি, যেমন অ্যাডাল্ট যেটা রানিং বলতেছি এটা নিউ অ্যাডাল্ট, এবং কি ছয় সাত মাসের জোড়া মিলানো যেগুলো এগুলা, এবং কি চার পাঁচ মাসের এগুলা, যে কোনো কালিম পাখির জন্য সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। এবং কি সাথে পাচ্ছেন অনেক প্রকার জিনিস দেখা পাচ্ছেন, যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আপনারা সকল বয়সের, যে কোনো বয়সের আপনাদের ভালো লাগে নিতে চান সকল বয়সেরই কালিম পাখি নিতে পারবেন। এবং কি কালিম পাখিগুলো যদি আপনারা মুক্ত অবস্থায় পালন করতে চান তাহলে মুক্ত অবস্থায় পালন করতে পারবেন, এবং কি যদি যদি আপনারা খাঁচার ভিতরে ডিম বাচ্চা করাইতে চান তাহলে খাঁচার ভিতরে ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না। আমি শুধু এখন রানিংগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, পরবর্তীতে সবগুলো আমি দেখাবো ইনশাল্লাহ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে, আশা করি সবগুলো দেখাবে। হ্যাপি ভিউয়ার্স, কথা বলতে বলতেই আমি আপনাদের কাছে আরও একটা নতুন জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে হরিয়াল ঘুঘু। অনেকেই বলছিলেন ভাই হরিয়াল ঘুঘু একা একা খায় না বা খাবার খাইতে চায় না, হ্যাঁ, এবং কি একদিকে থাকে, কোনো প্রকার ই নাই, ছুটাছুটি পারাপারি করে। কিন্তু হ্যাপি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যেগুলা দেখাবো এগুলা হচ্ছে নিজে নিজেই খায়, কোনো প্রকার সমস্যা নাই। কলা, পাকা কলাটারে কেটে দিলে ইনশাল্লাহ সুন্দরভাবে তারা খায়, কোনো প্রকার সমস্যা হবে না, গ্যারান্টি। এবং কি এটা যে জোড়া সেটা আমরা এদেরকে গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা হরিয়াল ঘুঘু নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু সহ বিভিন্ন প্রকার ডায়মন্ড আপ ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘিয়া কালার, তিলা ঘুঘু সহ যত প্রকার ঘুঘু আছে তার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখতেই পাচ্ছেন এরা কোনো ছুটাছুটি করে না, এদেরকে আমি হাত দেন আর দেখেন একটু উড়াল পাড়াইতেছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম শান্ত পাখি, অনেক সুস্থ, 100% সুস্থ এবং কি সবল। এবং যারা নিতে চাচ্ছেন তারা পালার জন্য তারা নিতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। দামগুলো আমি বলে দিচ্ছি না, এই জন্যই এগুলোর দাম আপ ডাউন হয়। আপনারা সরাসরি যোগাযোগ করে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকতো ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এরা খাবার এই যে দেখতেই পাচ্ছেন একা একা খায়, কোনো প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ, একদম একা খায়, কোনো আপনাদেরকে খাওয়াই দিতে হবে না, কোনো ধরনের মুখ ধরে খাওয়াইতে হবে না, কোনো কিছু করতে হবে না, একদম আপনারা দিবেন, দেওয়া মাত্রই দেখবেন যে সুন্দরভাবে খাইয়ে নিচ্ছে, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। পালকগুলা এবং কি কালারগুলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার, কালারটা একদম দেখার মতো, অনেক অনেক সুন্দর কালার, যে কালারটা অনেকেই পছন্দ সেই কালারটাই আমি দেখাচ্ছি। যে যে কয়েক জোড়া নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করতে পারবেন, সে সেই কয়েক জোড়াই পাবেন ইনশাল্লাহ, সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন। যারা সবুজ ঘুঘু নিতে চাচ্ছেন আমি সবুজ ঘুঘুর ভিডিওটা আজকে দিই না ইনশাল্লাহ, পরবর্তীতে সবুজ ঘুঘুর ভিডিও দেওয়া হবে। যদি ভালো লাগে কারো যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই।
এবং কি যারা এর সাথে বিদেশি যত মুরগির বাচ্চা আছে, সিল্কি, ব্রাহ্মা, কাদানা, তিথির নিতে চাচ্ছেন, তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়, বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয়, কোনো প্রকার সমস্যা নেই। আমরা গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাদের হাতের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।